শেষ ওভারে মুস্তাফিজকে যে মার মেরেছে মার্কুস টনিস তাতে আমি অনেক খুশি। চেন্নাইকে হারিয়ে ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একই বললেন কেএল রাহুল, এবং লখনৌর বিপক্ষে ম্যাচ হেরে মুস্তাফিজকে দোষারোপ করে যা বলেছিলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নেই। IPL এর 39তম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত ভাবে শুরু করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে, এবং শেষ পর্যন্ত অপরাজিত থেকে 60 বলে 108 রানের চমৎকার একটি ইনিংস খেলেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। তাতে 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 210 রান করেছিল চেন্নাই সুপার কিংস। এরপর 211 রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাট করতে নেমে 19 ওভার 3 বল খেলে 4 উইকেট হারিয়ে 6 উইকেটে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্ট। এদিন লখনৌর জয়ের নায়ক ছিলেন মার্কুস টনিস, কেননা 63 বলে 13টি বাউন্ডারি ও 6টি ছয় মেরে 124 রানের দুর্দান্ত একটি ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন। এদিন বল করতে এসে শুরুটা দুর্দান্ত ভাবে শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। তার বোলিং স্টাইল দেখে সবাই মনে করেছিলেন যে আজকে হয়তো মুস্তাফিজ ভালো কিছু করবে। মুস্তাফিজ তার প্রথম ওভারে রাহুলকে বোকা বানিয়ে আউট করেছিলেন, কিন্তু শেষ 2 ওভারে চন্নচেরা বোলিং করে রীতিমতো হতাশ করেছেন মুস্তাফিজুর রহমান। শেষ 6 বলে লখনৌর জয়ের জন্য যখন 17 রান প্রয়োজন ছিল, তখন সবাই প্রত্যাশা করেছিলেন যে মুস্তাফিজ হয়তো ভালোভাবে ফিনিশিংটা দিবেন, কিন্তু হয়েছে তার ঠিক উল্টোটা। মাত্র 3 বলেই করজ করেছিলেন 19 রান। মুস্তাফিজের এমন চন্নচেরা বোলিং দেখে ওই সময় রীতিমতো হতাশ হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কেএল রাহুল বলেছিলেন, মার্কুস টনিস মুস্তাফিজকে যেভাবে পিটিয়েছিল আমি থাকলে তার চেয়ে বেশি মারতাম, কিন্তু ওই সময় বল শট খেলে আউট হয়ে রীতিমতো হতাশ হয়েছিলাম। তবে যাই হোক, আমরা ম্যাচ জিততে পেরেছি এবং আমার মনের ইচ্ছা পূরণ করেছে, আর এই জয়ের পুরো ক্রেডিট মার্কুস টনিসের। আর এদিকে লখনৌর কাছে হেরে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাব দিতে গিয়ে মুস্তাফিজুর রহমানকে দোষারোপ করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। ঋতুরাজ গায়কোয়াড় মুস্তাফিজকে নিয়ে বলেছিলেন, মুস্তাফিজের কাছ থেকে এমনটা আমি কখনো প্রত্যাশা করিনি, আমি ভেবেছিলাম ও ভালোভাবে ফিনিশিংটা দিয়ে আসতে পারবে, সে যাই হোক প্রতিটা ম্যাচেই হার জিত থাকবেই। তো দর্শক, মুস্তাফিজের চন্নচেরা বোলিং নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেন। ধন্যবাদ।